আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রাজা চন্দ পরিচালিত জিৎ বিদ্যা সিনহা মিম প্রিয়াঙ্কা সরকার অভিনীত সুলতান দ্য সেভিয়ার এর প্রমোশন পর্ব চলছে। জিৎ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানাভাবে শুটিং এর নানান মুহূর্ত তুলে ধরছেন বারবার। সিটি সিনেমাও সুলতান দ্য সেভিয়ার এর মেকিং এর ভিডিও দেখিয়ে ফেলেছে। মোট কথা, প্রোডিউসার জিৎ হোক বা অ্যাক্টর জিৎ, সে জানে কোথায় কিভাবে নিজের সুলতানি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে হবে। তবে সাথী থেকে শুরু করে সুলতান দ্য সেভিয়ার পর্যন্ত এই সুলতানি সাম্রাজ্যকে ধরে রাখা খুব একটা সহজ ব্যাপার নয়। তাই তার কাছ থেকে কয়েকদিন আগের একটি ইন্টারভিউতে জানতে চাওয়া হয়েছিল জিতের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কি, যেটাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চাইবে, এমন পাঁচটা জিনিসের নাম তার কাছে জানতে চাওয়া হওয়ায় সে বলেছিল তার কাছে একটাই জিনিস খুব ইম্পর্টেন্ট, আর সেটা কি তাও খুঁজে বার করলো সিটি সিনেমা। শুধু জিৎ নয়, সঙ্গে প্রিয়াঙ্কা ও বিদ্যা সিনহা মিমের কাছেও খোঁজ নিয়ে জানা গেল তাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা বা কোনগুলো সেটার ব্যাপারে। একই চিজ কাফি হতি হ্যায় এক খুবসুরত জিন্দেগি জিনে কে লিয়ে, পাঁচ চিজ নেই হো তো ভি চলতা হ্যায়, ও হ্যায় ইনসান কো খুবসুরত জিন্দেগি জিনে কে লিয়ে এক চিজ জো জরুরত হ্যায় ও হ্যায় সেন্স। রাইট, আগর আদমি কে পাস সেন্স হ্যায় তো সারি চিজে জো হ্যায় ও সন্তুলিত হো জাতি হ্যায়, জিন্দেগি খুবসুরত হো জাতি হ্যায়। ক্যা বাত হ্যায়, সেন্স সেন্স ডিপ কথা বার্তা হচ্ছে এখানে। আজ তো বিরিয়ানি পাকা কে ছোড়েঙ্গে, আপ মানো না মানো, উইল গো টু প্রিয়াঙ্কা, বিউটিফুল প্রিয়াঙ্কা, আপ কা থোড়া সা মাইক উনকে তরফ মে কর দিজিয়ে না প্লিজ। চিন্তার কথাটা শুনেই বরং মনে হলো যে সত্যি অনেস্টি খুব ইম্পর্টেন্ট। আমি আমার নিজের মধ্যে আমার আশেপাশে মানুষজন এমন ভাবেই রাখতে চাইবো যাদের মধ্যে অনেস্টি থাকবে, ট্রাস্ট থাকবে, আর ট্রাস্ট ফেইথ এগুলো খুব ইম্পর্টেন্ট। কোথাও কি একটা ইনোসেন্সটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে একটু একটু বিশ্বাস করতে হয়, একটু মানে ওইটাই ট্রাস্ট ফেইথ কোথাও একটা কি চলে আসে। আচ্ছা, আফটারঅল সুলতান থেকে ইন্সপায়ার একটু টাকা পয়সা সেভ করে নিতে চাই। কারণ মানুষের লাইফে তো ঘুরে ফিরে এক জিনিসই আসে, তো আমারও সেম ট্রাস্ট, তারপরে আমার ফ্যামিলি আমি অনেক বেশি ভালোবাসি, তো ফ্যামিলির জন্য আমি আমার লাইফে যা করার আমি ফ্যামিলির জন্য অনেক কিছু করি, ফ্যামিলি হ্যাপি থাকলে মনে হয় আমি হ্যাপি। এই আর এই তো ট্রাস্ট, আর একটা আমরা খুঁজবো সেটা, সেটাও ইম্পর্টেন্ট। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।